আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আলপনাস কিচেনের নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজির একটা রেসিপি দেখাবো। এভাবে হয়তো রান্না করে অনেকেই খেয়েছেন, কিন্তু যারা এই রেসিপিটা কখনোই ট্রাই করেনি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজির এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকের এই রেসিপিতে মূল যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে করলা। একটা মাঝারি সাইজের করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলাটা দুভাগ করে ভিতরের বীজি ফেলে দিয়েছি এবং এমন পাতলা করে কুচি করে নিয়েছি। খুব ভারী করে কুচি করা যাবে না, পাতলা কুচি করে নিতে হবে। কুচি করে নেওয়ার পর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নার মূল দ্বিতীয় উপকরণটা হচ্ছে ইলিশ মাছের ডিম। এখানে আমি দুটো ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আস্তই রেখেছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন এতে আমি দুটো বড় পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ কুচি ভেজা, তাই পেঁয়াজ কুচি থেকে পানি টেনে না আসা পর্যন্ত তেল দিব না। চুলার আঁচ মাঝারিতে রেখেছি। নাড়ুনি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি থেকে পানিটা টানিয়ে নিচ্ছি। পানিটা টেনে আসতে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। পেঁয়াজ কুচি তেলে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। হালকা বাদামি করে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হতে এতে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। নাড়ুনি দিয়ে নেড়ে চেড়ে আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজ কুচি 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। হালকা একটু নেড়ে ছেড়ে এখন এতে আমি সামান্য পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। সামান্য নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটু হলুদের প্রয়োজন ছিল, তাই আরো 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই রান্নায় হলুদ গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশে নিব এবং মশলাটা ভালোভাবে কষে আসার অপেক্ষা করব। এর মধ্যে মশলা কষে এসেছে আর এখন এতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা ইলিশ মাছের ডিম। ভালোমতো উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এখন নাড়ুনি দিয়ে ইলিশ মাছের ডিম দুটো ভেঙে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মাঝামাঝিতে রেখেছি। মশলার সাথে ইলিশ মাছের ডিম দুটো কষিয়ে নিব। ডিম দুটো কষানোর জন্য এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। ইলিশ মাছের ডিম কষানোর জন্য বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় যথেষ্ট ডিম দুটো কষানোর জন্য। এদিকে ইলিশ মাছের ডিম দুটো কষে আসতে এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা করলা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে করলা কুচি মিশিয়ে নিচ্ছি। করলা দেওয়ার পর রান্নাটা শেষ হতে 10 মিনিটের মতো সময় লাগবে। এই 10 মিনিটে আলতোভাবে বেশ কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। করলা খেতে যারা পছন্দ করে তাদের কাছে ইলিশ মাছের ডিম দিয়ে করা এই ভাজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট করলা ভেজে নেওয়ার পর এতে 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি।
আবারও আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনবরত নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। রান্নাটা শেষ করতে আর 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই স্বাদের হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই রান্নাটা যেমন ঝটপট করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব বেশি স্বাদের হয়। এতটাই ভালো লাগবে আপনাদের কাছে যে সবসময় এভাবেই রান্না করে খেতে মন চাইবে। মজার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মজাদার রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।